রাজ্যরে চাষী আত্মহত্যা থমিবার না গন্ধ ধরু নাই। রাজ্য সরকার চাষী আত্মহত্যা ভরি এক দুঃখদ ঘটনা কু গম্ভীর সমস্যা ভাবে মানিবা কু নারাজ। টিভি ও খবর কাগজরু কহিলি যে আঠগড় নির্বাচন মণ্ডলী অন্তর্গত জগৎপুর তহসিল অধীনস্থ মঙ্গরাজপুর গ্রাম পঞ্চায়েতর রামচন্দ্রপুর বেরেনা গ্রামর ভাগচাষী ইন্দ্রমণি সিংকু বয়স 49 বিষ মরুড়ি ও ঋণ ভার যোগ বিষ পান করে আত্মহত্যা করেছেন। মু তাপরে মোর সাঙ্গ মন্মথ বেহেরা সাঙ্গর ধরি সেই উজুড়ি যাই চাষী পরিবার পাখে পৌঁছিছিল। চাষ করতে সেই সকাশে আত্মহত্যা করলে আ কন চাষ করলে ধান চাষ কেতে মান তিন মাণ ধান কন হয়েছি বর্ষা নাই আর সেই সকাশে মরে মরিল পানি এলা নাই সেই সকাশে মরিগল ধান ফসল মরুড়ি হয়ে গেল ইয়ে কাহিকি আত্মহত্যা কলে সেইটা এতে জন অচন্তি কেমতি পশিবি চাউল নাই কিছু নাই আমি কেমতি মূল নাই কিছু নাই আমি পারিবি নাই বলি কি পুরা আত্মহত্যা করলে আর তোমার কেতে জমি চাষ করতলু বাগ চাষ দুই মাণে আমার নিজের করতলু মাণে সেইতরু মরিগল দুই মাণে আউ মাণে সেমতি যাইতে হয়েছে। তোম বাপা কাহিকি আত্মহত্যা কলে চাষ এমিতি মরুড়ি হবার এমতি আত্মহত্যা করলে আর উদ্ধার আনলে 2025 কলে 20,000-25,000 ভাবে উদ্ধার আনলে তাপরে যেমতি দেখলে ধান বিল এমতি মরুড়ি হয়ে গেল উদ্ধার সুযোগ কেমিতি কম করবে সেই সকাশে আত্মহত্যা করছেন। ভিডিও দেখুথিবা সমস্ত দর্শক বুদ্ধিজীবী ভাই ভৌণী মানুষ মু অপিল করুছি কি মৃত ভাগ চাষী ইন্দ্রমণি সিংকু অসহায় পরিবার রাজ্য সরকারক তরফরু আম কটক জেলাপাল শ্রীযুক্ত নির্মল চন্দ্র মিশ্র মহোদয় 5,00,000 টাকার সহায়তা প্রদান পাই তাঙ্কর ল্যান্ড ফোন নম্বর 06712508100 রে ফোন করি চাপ প্রয়োগ করন্তু এবং চাষী কুলকু বঞ্চিবার রাহা দেখান্তু। মু অশোক কুমার সামল মঙ্গরাজপুর গ্রাম পঞ্চায়েত রামচন্দ্রপুর বেরেনা কটক জেলা ওড়িশার ইন্ডিয়া অনহর পাই।